বড়দিদি বড়দিদি আমি 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 শ্যামা বড়দিদি বাড়ির সবাই কেমন আছে এখন আর মা ছোট করতে চলে এসেছেন তাই ওনার খুব কষ্ট হচ্ছে আর বড়দিদি বাবা উনি কেমন আছে বড়দিদি তুমি উত্তর দিচ্ছ না কেন বলো তুমি এই বাড়িতে আর ফোন করবে না আজ আমার জন্য আপনি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন আর এরপরেও যদি আপনি একবার বাড়িতে ফোন না করেন তাহলে যে না শ্যামা পুরোটাই আমাদের ভাগ্যের দোষ একটা বারের জন্য এলো না মা ওর একবারও মনে হলো না তোমাদের সাথে সে দেখা করুক যতদিন না ওই মেয়ে ওর জীবন থেকে যাচ্ছে ততদিন আমাদের কারোর মুখ ওকে দেখতে হবে না এটা হলো আপনার অনুষ্ঠানের প্রথম পোস্টার আর একদম টেনশন নেবেন না এবার আপনি শুধু নিজের গানের দিকে কনসেন্ট্রেট করুন তুমি পারবে তো এই অনুষ্ঠানটা আটকাতে আমি ও শ্যামাকে কোনোভাবে কোনো পাবলিক ফাংশন করতে দেব না এটা আমার চ্যালেঞ্জ শ্যামা সর্বনাশ হয়ে গেছে শ্যামা বাবা ও মা যদি বলো না তুমি কি সর্বনাশ হচ্ছে বলো বাবাকে নিয়ে কি একটা বলতে যাচ্ছিল না তাহলে কি বাবার কিছু হলো মা নিখিল ফোন করেছে দেখো মা তুমি ফোনটা ধরো ধরে একটা বকা দাও তো দেখবে নিখিল ঠিক চলে আসবে মা স্ট্রেঞ্জ ফোনটা কেটে দিল না মাকে ধরতে বলি মার গলা শুনলে হয়তো নিখিল ফিরে আসতে পারে মা মা নিখিল ফোন করেছে দেখো কাল থেকে ওকে ফোনে পাচ্ছিলাম না মা মা তুমি ফোনটা ধরো ধরে একটা বকা দাও তো দেখবে নিখিল ঠিক চলে আসবে ও মা 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 ধরো না মা ওকে তুমি বকলে ঠিক চলে আসবে বলো বলো বর্দা ভাই খুব রাগ করেছে ওর কাল মনে দেবে মা মা ধরো মা বর্দা ভাই ফোনটা কেটে দিল তার মানে কেউ আমাদের সঙ্গে কথা বলতে চাইছে না কিন্তু ছোট কথা কেউ যদি কথা না বলে তাহলে আমরা বাবার খোঁজটা নেব কি করে দাঁড়ান দাঁড়ান আমাকে একটু ভাবতে দিন আমি নিজেও কিছু বুঝতে পারছি না আমার কি মনে হয় জানেন তো আমাদের আশাতে বাবা একটা শক পেয়েছে তাই হয়তো বাবার সামান্য শরীর খারাপ হয়েছে আর বাবাকে এইভাবে ভেঙে পড়তে দেখে বড় বৌদি পাজলড হয়ে গিয়ে আপনাকে সর্বনাশের কথা বলেছে না ছোট কথা আমি বড়দিদিকে খুব ভালো করে চিনি এই সামান্য একটা বিষয় নিয়ে বড়দিদি ভেঙে পড়বে না 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 শ্যামা আমার কথাটা বোঝার চেষ্টা করুন আচ্ছা বাবা যদি সিরিয়াসলি কিছু হয়ে থাকতো তাহলে অফিসে সবাই জানতো আর ইভেন আজ মিসদা ভাই আর বর্দা ভাই অফিসে গেছিল কিন্তু তারপরে আমার মনটা খুব গাইছে ছোট কথা আপনি যতক্ষণ পর্যন্ত বাবার খোঁজ নিয়ে আসতে পারছেন আমি কিছুতেই শান্ত হতে পারছি না শুনুন না দেখুন ওই বাড়িতে তো আমাকে নিয়ে সমস্যা আপনাকে নিয়ে তো কোনো সমস্যা নেই বলছি জান না ছোট কথা গিয়ে একটু বাবার খোঁজ নিয়ে আসুন না হলে যে আমি শান্ত মনে গান গাইতে পারবো না শ্যামা আমি বুঝতে পারছি আপনি কি বলার চেষ্টা করছেন কিন্তু প্লিজ নিজের মনটা শক্ত রাখার চেষ্টা করুন আমার যে টেনশন হচ্ছে না এমনটা নয় দাঁড়ান দাঁড়ান আমি দেখি কি করা যায় ইয়েস স্যার আমার কথাটা একটু মন দিয়ে শোনো
ওকে স্যার। দেখি প্রলয় খবরটা এনে দিতে পারে কিনা। বাবার হার্ট অ্যাটাক হয়েছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ডাক্তার বলেছে 72 ঘন্টার আগে কিচ্ছু বলা যাবে না। জিকো দেখো কে এসেছে। তুমি একদম ভালো হয়ে গেছো, তুমি বাড়ি ফিরে ফুটবল খেলতে পারবে। যে বিষয়টা জয় এতদিন সবার থেকে আড়ালে করে রেখেছিল সেটা আমার চোখের সামনে চলে এসেছে কাকিমণি। আমাদের জিকো ছোট বৌমার ছেলে নয়? এবার নিলাম শুরু হোক। 1,500 5,500 তোকে এই নদী পার করে দিয়েই তবে আমরা যাব। যদি পালানোর চেষ্টা করেছিস তাহলে তোর কপালে দুঃখ আছে। ওই মন্দির গ্রামের সবার কাছে যে আমার ঋণ রয়ে গেছে গো, এই গা ছেড়ে চলে গেলে যে এই ঋণ আমি আর কোনোদিন শোধ করতে পারবো না। নৌকো ডাক, এই ছেলেকে নৌকায় তুলতে হবে। আপনি কেন বুঝতে পারছেন না এই গাড়িটা চলে যাবে? যে বাবু নেমে আসুন আপনি। আমি এই গাড়ি থেকে কিছুদিন নামবো না, যা ইচ্ছে তুমি তাই করো। বিপ্লবীরা সব ওদিকে গেছে, ওদের ডেরাটা আমি চিনি স্যার। দেশের সাথে বেইমানির একটাই শাস্তি, মৃত্যু। আপনাদের এখানে কি আসতে দিল? আমরা কি ওনার সঙ্গে ভেতরে গিয়ে কথা বলতে পারি? আপনারা আমার ছেলের জন্য যা করেছেন তার ঋণ যে আমি কি করে শোধ করব আমি জানি না। ঋণ শোধ করার উপায়টা কিন্তু আমি তোমাকে বলে দিতে পারি। তুমি আমার বাবা মানে মিস্টার অনিমেষ সান্যালের খুনের ব্যাপারে কি জানো? আমি যেটুকু বুঝেছি ও শবনমকে ছাড়া থাকতে পারবে না, হয়তো এই জন্যই একদিন রোহিণীকে ছেড়ে দেবে। তুমি তো আমাকে জানো রঞ্জা পিসি, আই এম দ্য লাস্ট পারসন। আমি কিছুতেই জজদাকে ওর বউকে ছাড়তে দেব না। যদি এটা হতো তাহলে অনেক আগেই আমি এটা পেতে পারতাম। আমাকে প্লিজ মিসআন্ডারস্ট্যান্ড করো না। আপনি ওর গার্জেনের জায়গায় কেন সাইন করলেন? ওর হাজবেন্ড কোথায় তাকে খবর দিন। ঠিক আছে, আমি এক্ষুনি কলেজে খোঁজ নিচ্ছি। শাট আপ, ডোন্ট ক্রস ইওর লিমিট মিস্টার মিত্র। ডক্টর, পেশেন্টের কন্ডিশন ভালো নয়। ও মা, কত পাইস, এ তো খেয়ে শেষ হবে না। সত্যি শুধু এলেম আছে তোর। মেজোজাঠি, এই তো মিষ্টি। অতবাক একটা মিষ্টি? হ্যাঁ, বড়দের সঙ্গে রসিকতা হচ্ছে, কান টেনেছ? এই মেয়ে সব ডুবিয়ে ছাড়ল। ছাত্তা, ইয়াই, সভাপতির ভাষণটা ভালো করে আমাকে একটু বুঝে দে। ও লেখা আছে তো? আরে লেখা থাকলে হবে, কি করে বলতে হবে, কিভাবে দাঁড়াতে হবে, এসব দেখাতে হবে না? চা চা দেখাবি, চা দিক। এবার ভাষণ দিক, পাবলিক যা পেটাবে না। জিকো দেখো কে এসেছে। তুমি একদম ভালো হয়ে গেছো, তুমি বাড়ি ফিরে ফুটবল খেলতে পারবে। যে বিষয়টা জয় এতদিন সবার থেকে আড়ালে করে রেখেছিল সেটা আমার চোখের সামনে চলে এসেছে কাকিমণি। আমাদের জিকো ছোট বৌমার ছেলে নয়? এবার নিলাম শুরু হোক। 1,500 বলো, আমরা বাড়ি থেকে চলে যাওয়ার পর কি কারোর কিছু হয়েছে? বাবার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ডাক্তার বলেছে 72 ঘন্টার আগে কিচ্ছু বলা যাবে না।